হ্যালো বন্ধু, রাত্রি মেডিসিনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও, যেসব কামুক টাইপের মেয়েদের হার মানাতে পারেন না। তো বন্ধুরা, আমি যে গাছটি নিয়ে আজ হাজির হয়েছি, এই গাছ দিয়ে আপনার যে কোনো কামুক টাইপের মেয়েকে একেবারে জীবনের তরে হার মানিয়ে দিতে পারবেন, কোনো দিন আপনার সাথে পেরে উঠবে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। শুধুমাত্র আপনি এই ভেষজটির মাধ্যমেই আপনি যে কোনো কামুক নারীকে একেবারে বসে আনতে পারবেন এবং কি আপনি মিলন করতে সার্থকতা লাভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আলোচনা করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে চাপ দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে সকল ধরনের স্বাস্থ্য সমস্ত সকল ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, যে গাছটি আমি দেখাচ্ছি, এই গাছটি অনেক লম্বা হয়, গাছটি অনেক লাগাতে হয় না। হঠাৎ কোনো সবজির বাগানে আপনারা দেখতে পারবেন যে চিরল চিরল পাতা নামে একটা গাছ থাকে। এই গাছটি মূলত একটা কালাই গাছ নামেও চিনে থাকে। তো বন্ধুরা, কালাই গাছ তো আপনারা চিনেন যে কালা গাছে কী পরিমাণ আমিষ জাতীয় একটা ভিটামিন থাকে। এটার সঙ্গে আরেকটা জিনিস মিক্সড করে আপনি বানিয়ে নিতে পারবেন এক মেয়েদের কামুক টাইপের মেয়েদের হার বানানো ওষুধ। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আপনাকে কোনো প্রকার স্কিপ করতে হবে না। ভিডিও আপনি পুরো ভিডিওটি দেখুন যে আমি কীভাবে বলি, সেইভাবে আপনি এই গাছের পাতাটাকে সংগ্রহ করে নিতে হবে। যে পাতাটি আছে, পাতাটাকে সংগ্রহ করার পর বেল্টিং মেশিন বা আপনার যে কোনো যদি শিলপাটা থাকে, তাহলে আমার মূলত ওষুধপাতিগুলো শিলপাটার মাধ্যমে হয়ে থাকে। যদি আপনার শিলপাটা বা ব্রেডিং মেশিন থাকে, তাহলে ভালো করে থেতলা করে নিতে হবে। থেতলা করে ওখান থেকে রস বের করে নিতে হবে। রস এখান থেকে আপনারা ছোটো একটা হাফ বোতল আছে, এই বোতলের মতো এক বোতল রস আপনারা বের করে নেবেন। এই রসের সাথে আপনাদের বাজার থেকে কিনে আনা 100 গ্রাম মকরধ্বস সাথে নেবেন। মকরধ্বস এমন একটি পদার্থ যা আপনি এমনিতে খেলে আপনার শরীরে কোনো সমস্যা হবে এবং কি এমনিতে খেলে আপনার কোনো কাজ হবে না। এটার সঙ্গে যবনাশক হয় যে কোনো একটা যদি শিকড় বা যে কোনো ভেষজ সমৃদ্ধ পদার্থ মিক্সড করলে, যে আমি কবিরাজি নিয়মে যেগুলা দেখিয়ে দিই সেগুলো যদি ব্যবহার করে মকরধ্বসের সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনি এক বীর পুরুষ হতে পারবেন নারী জগতে। তো বন্ধুরা, আপনাকে এটার সাথে 100 গ্রাম মকরধ্বস এবং এক বোতল এই রসটাকে সংগ্রহ করে নিতেই হবে। এক বোতল সংগ্রহ করার পর আপনি যা সকালবেলা এক এক চামচ করে আপনারা যদি খান, আপনার যদি যৌবন জ্বালা মেয়েদের কমাতে না পারেন, তাহলে দেখতে পারবেন যে কোনো কামুক মেয়ের সাথে গ্যারান্টি ধরে বাজি ধরে আপনি আপনার মিলন করবেন। দেখবেন যে আপনি এক বিন্দু হার মানবেন না। তো বন্ধুরা, আপনারা এই কাজটি অবশ্যই করবেন, তাহলে আপনি নারী জগতে একেবারে বীর পুরুষ হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।